এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ 2020। সো তোমাদের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্টটা পাবলিশ হওয়ার পর তোমাদের মধ্যে অনেকেই খুবই ভালো একটা রেজাল্ট করেছো, আবার অনেকেই তোমাদের আশানুরূপ ফলাফল পাওনি, অথবা অনেক ধরনের সমস্যা হতে পারে, কারণ শিক্ষা বোর্ডেরও অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেহেতু একসাথে লাখ লাখ শিক্ষার্থীদের তোমাদের রেজাল্টটা তৈরি করেছে। সো সেক্ষেত্রে তোমাদের মধ্যে কিছু জনের রেজাল্ট একটু সমস্যা হতে পারে। সো সেক্ষেত্রে তোমরা যারা তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নেই, তো সেক্ষেত্রে তোমরা এখন যেটি করতে পারো সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে? সো এবার যেহেতু একটু ব্যতিক্রম ধর্মী হয়েছে, যেহেতু তোমরা পরীক্ষা দিতে পারোনি, অটোপাসের মাধ্যমে তোমাদের ফলাফলটা এসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের এসএসসি এন্ড জেএসসি এই দুটা রেজাল্টের গড়ের ভিত্তিতে তোমাদের ফলাফলটা তৈরি করা হয়েছে। এন্ড ওভারঅল অন্যান্য বছরের তুলনায় এবছর তোমাদের ওভারঅল সম্পূর্ণ বাংলাদেশের রেজাল্টটা খুবই ভালো হয়েছে, পাশের হারও বলতে গেলে 100%, ঠিক আছে, এ প্লাসের হারও বেশি। তবে তাও হাতে গোনা কিছু মানুষ বা কিছু স্টুডেন্ট রয়েছে যাদের সমস্যা হতে পারে, যেমন এই সমস্যা হতে পারে যে জেএসসি নাম্বার অ্যাড করা হয়নি, মানে জেএসসি 25% অ্যাড করা হয়নি, শুধুমাত্র এসএসসি অ্যাড করা হয়েছে, বা অনেকের আশানুরূপ ফলাফল আসেনি, অথবা অনেকে চাচ্ছিলে যে যদি পরীক্ষা দিতে পারতে তো সেক্ষেত্রে তোমার আরো ভালো রেজাল্ট আসতে পারতো, মানে অনেক কিছুই আছে যেটা নিয়ে তোমরা তোমাদের ফলাফল নিয়ে আপাতত সন্তুষ্ট নও। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমরা যারা তোমাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নেই, তো তোমাদের জন্য হ্যাঁ একটি বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণের একটা ব্যবস্থা রেখেছে। সো সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টটা আবারও রিভিউ করা হবে, সো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে সেটি এখানে আমাদের এই ওয়েবসাইটে আমি সম্পূর্ণ একটি পোস্ট করে রেখেছি, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবে, এখানে এসে জাস্ট তোমরা সবকিছু মিলিয়ে মিলিয়ে দেখবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। পাশাপাশি হ্যাঁ তোমরা যারা পারবে না, বা যেহেতু এটার জন্য একটা টেলটক্সিন লাগে, সো তোমাদের যাদের টেলটক্সিন নেই, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পার্সোনালি আমার সাথে, সো আমি তোমাদের কাজটা আই থিঙ্ক করে দিব, ঠিক আছে? সো এগুলো গেলো বাহিরের কথা, এখন আমি এটা বলে নিচ্ছি, ঠিক আছে? সো বোর্ড চ্যালেঞ্জ করার আগে সময়সীমার কথা বলি, এখানে অনেক কিছু আছে, আমি বিস্তারিত পড়ছি না এত কিছু। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেহেতু আজকে মানে 30 তারিখ বোর্ড চ্যালেঞ্জ এইচএসসির রেজাল্টটা দিয়েছে, সো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার সময়সীমা শুরু হচ্ছে 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত, মানে 31 তারিখ 1 2 3 4 5 6, মানে 7 দিন, অর্থাৎ তোমরা এই 31 তারিখ থেকে 6 তারিখের মধ্যে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে। এন্ড বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা সাধারণত বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ হওয়ার 1 মাস পরে দিয়ে থাকে, ঠিক আছে? সো রেজাল্ট যেদিন দিবে সেদিন তো জানিয়ে দিব, আপাতত বোর্ড চ্যালেঞ্জের প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করার জন্য তোমাদের মাস্টে একটা টেলটক্সিন থাকতে হবে, ঠিক আছে? এই যে আমি পড়তেছি, রিভিউর জন্য এসএমএস এর মাধ্যমে এত থেকে এত তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, শুধুমাত্র হ্যাঁ প্রিপেড টেলিটক সিম, ঠিক আছে, টেলিটক প্রিপেড মোবাইল থেকে ফল রিভিউর জন্য আবেদন করা যাবে। সো এই ক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন থাকে যে গ্রামীণ সিম বা রবি সিম বা অন্যান্য সিম দিয়ে করা যাবে কিনা, না কোনো সিম দিয়ে করা যাবে না, শুধুমাত্র যদি তোমাদের টেলিটক সিম থাকে, ঠিক আছে, তাহলেই তোমরা করতে পারবে, না হলে পারবে না। আর তোমাদের চিন্তার করো কারণ নেই, তোমাদের ভাই তো আছে, আমি তো আছি, তোমাদের যাদের টেলিটক সিম নেই, ঠিক আছে, তারা আমার সাথে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরটা করে দিব নি, ঠিক আছে? আর তোমাদের যাদের আছে তোমরা তো নিজেরাই করতে পারবে ভিডিওটি দেখার পর, ঠিক আছে? এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মানে যদি টেলিটক সিম থাকে তাহলে তোমাদের টেলিটক সিমটি মোবাইলে ঢুকিয়ে নিবে, ঠিক আছে? দেন তোমাদের মোবাইল ফোনের এসএমএস অপশনে চলে যাবে, এসএমএস অপশনে গিয়ে তোমাদের প্রথমে লিখতে হবে REV বড় হাতের অক্ষরে, দেন একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে তোমাদের বোর্ডের প্রথম 3 অক্ষর লিখতে হবে, দেন আরেকটা স্পেস দিতে হবে, দেন তোমাদের এইচএসসি রোল নাম্বারটি দিতে হবে, দেওয়ার পর তোমাদের এই এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। সো এখানে যে উদাহরণস্বরূপ রয়েছে REV, দেন একটা স্পেস, দেন COM মানে কুমিল্লা, মানে তুমি যেই বোর্ড থেকে পরীক্ষা দিবে ওই বোর্ডের প্রথম 3 অক্ষর, ঠিক আছে? সো ঢাকা বোর্ড থেকে দিলে DHA, কুমিল্লা বোর্ড থেকে দিলে COM, সো এইভাবে যে যে বোর্ড থেকে দিবে ওই বোর্ডের প্রথম 3 অক্ষর, দেন একটা স্পেস, দেন তোমার এইচএসসি রোল নাম্বার, যেমন এখানে 12 34 56 একটা আনুমানিক নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? সো এখানে তোমাদের এইচএসসি রোল নাম্বারটা দিবে, দেন এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দিবে। আমি প্র্যাকটিক্যালি একটু পরে হাতে কলমে করে দেখাচ্ছি, আগে বিষয়টা বুঝো, ঠিক আছে? সো এসএমএসটি 16222 নাম্বারে সেন্ড করে দেওয়ার পর তোমাদের অটোমেটিক একটি ফিরতি এসএমএস পাঠানো হবে বা রিপ্লাই এসএমএস পাঠানো হবে, ওই রিপ্লাই এসএমএস এ তোমাদের একটি পিন নাম্বার থাকবে, ঠিক আছে? সো ওই পিন নাম্বারটি তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো এরপরে তোমাদেরকে পিন নাম্বারটি চলে আসার পর হ্যাঁ তোমরা আরেকটা এসএমএস পাঠাবে 16222 তে। সো ওই এসএমএস এ কি লিখবে সেটা হচ্ছে গিয়ে তোমরা আবারো এসএমএস অপশনে গিয়ে REV লিখবে, দেন আরেকটা স্পেস দিবে, দেন ইএস লিখবে, মানে তোমরা রেজাল্টের পুনরীক্ষণের জন্য আবেদন করতে রাজি আছো, এজন্য ইএস লিখবে, দেন স্পেস, দেন তোমাদের পিন নাম্বার, মানে 50 এসএমএস এ তোমাদের যেই
পিন নাম্বারটি দেওয়া হয়েছিল ওই পিন নাম্বারটি তোমরা এখানে দিবে দেন আরেকটা স্পেস দিয়ে তোমাদের কন্টাক্ট নাম্বার দিবে সো এই কন্টাক্ট নাম্বারটা খুবই সাবধানে দিবে কারণ এই কন্টাক্ট নাম্বারই কিন্তু তোমাদের রেজাল্ট যদি চেঞ্জ হয় তাহলে অটোমেটিক রেজাল্ট চেঞ্জ হলো তোমাদের মোবাইল ফোনে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে অথবা অনলাইনেও চেক করা যায় তবে কন্টাক্ট নাম্বারটা দিবে কারণ এই কন্টাক্ট নাম্বারে রেজাল্ট যদি চেঞ্জ হয় তাহলে তোমাকে এক মাস পরে জানানো হবে ঠিক আছে দেন তোমরা এই এসএমএসটা আবার 1642 তে সেন্ড করে দিবে সো আমি লিখছি REV মানে উদাহরণ দেখো REV দেন একটা স্পেস দিবে দেন ইয়েস লিখবে দেন আরেকটা স্পেস দেন পিন নাম্বার দিবে দেন আরেকটা স্পেস দেন কন্টাক্ট নাম্বার ঠিক আছে দেন এই এসএমএসটি 1642 নম্বরে সেন্ড করতে হবে সো এর আগে তোমাদের মোবাইল ফোনে হ্যাঁ এই প্রত্যেকটার জন্য তোমাদের পুনরীক্ষণের আবেদন বা বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বোর্ড একটা ফি প্রদান করতে হয় ঠিক আছে এটা তোমাদের টেলটক সিমে রিচার্জ করে রাখতে হবে মোবাইল ফোনে আগে তোমরা রিচার্জ করবে এখানে প্রাইস দেওয়া আছে ঠিক আছে তোমাদের মোবাইল ফোনে যাদের টেলটক আছে তোমরা তাদের তোমাদের মোবাইল ফোনে আগে যে কোনো দোকান থেকে এটা আগে তোমাদের মোবাইল ফোনে রিচার্জ করে নিবে অথবা বিকাশ থেকেও রিচার্জ করে নেওয়া যায় ঠিক আছে আর তোমরা যারা আমার মাধ্যমে করাবে তারা আমার বিকাশের পেমেন্ট পাঠিয়ে দিলে আমি তোমাদেরটা করে দিব ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমাদের এই যে এটা রিচার্জ করে নিবে দেন এই এসএমএস গুলো পাঠাবে দেন এই লাস্ট এসএমএসটা পাঠানোর পর তোমার কাজ শেষ দেন তোমার বোর্ড চ্যালেঞ্জের কাজ হয়ে যাবে এরপর তোমরা এক মাস পরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পেয়ে যাবে এন্ড এক্সাক্ট ডেট এন্ড পরবর্তীতে তোমাদের জানিয়ে দিব আর নিচে তোমাদের রেজাল্ট চেক করার কিছু লেখালেখি আছে এগুলো তো দরকার নেই কারণ তোমরা তো রেজাল্ট অলরেডি দেখে ফেলেছো সেই ছিল মোটামুটি প্র্যাকটিক্যাল বিষয়বস্তু তো আমি এখন একটু তোমাদের একটু লিখে দেখাই কারণ তোমাদের মধ্যে অনেকে বুঝতে নাও পারো ঠিক আছে আমি একটু এখানে এগুলো একটু আমি লিখে দেখাচ্ছি ঠিক আছে সো প্রথমে তোমাদের লিখতে হবে আর ই ভি মানে তোমরা ধরো এটা হচ্ছে তোমার মোবাইলের এসএমএস অপশন ঠিক আছে এসএমএস অপশনে গিয়ে লিখবে আর ই ভি দেন একটা স্পেস দিবে স্পেস দেওয়ার পর হ্যাঁ তোমরা তোমাদের কি লিখবে যে এখানে দেখে নিবে কি কি লিখতে হবে এখানে তোমরা তোমাদের বোর্ডের নাম লিখবে ঠিক আছে সো আমরা বোর্ডের নামটা লিখি ধরো ঢাকা বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো তো ঢাকা বোর্ড কেউ মাদ্রাসা বোর্ড থেকে দিলে মাদ্রাসা বা কারিগরি বোর্ডের হলে কারিগরি লিখবে ঠিক আছে দেন এখানে আরেকটা স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বারটা দিবে সো ধরো এটা হচ্ছে আমাদের রোল নাম্বার ঠিক আছে সো এইটুকু লেখা হয়ে গেলে হ্যাঁ তোমরা চাইলে আরেকটা স্পেস দিয়ে তোমাদের পাসিং ইয়ারটা দিতে পারো সো আপাতত একটু দিলেই হবে দেন হচ্ছে গিয়ে এই এসএমএসটা 1642 তে সেন্ড করতে হবে এসএমএস দেন হ্যাঁ 1642 এই নম্বরে তোমরা এই এসএমএস টি সেন্ড করে দিবে সেন্ড করে দেওয়ার পর ফিটটি তোমাদেরকে শিক্ষা বোর্ড থেকে আরেকটি এসএমএস পাঠানো হবে সাথে সাথেই একেবারে সাথে সাথেই এক থেকে দুই মিনিটের মধ্যে চলে আসবে দেন ওই এসএমএস এ তোমাদের একটি পিন নাম্বার থাকবে ঠিক আছে ধরো ওই পিন নাম্বারটা হলো হ্যাঁ ধরো এটা হচ্ছে তোমাদের পিন নাম্বার যেটা শিক্ষা বোর্ড থেকে ফিটটি এসএমএস এ দিয়েছে সো এই পিন নাম্বারটা তোমাদের লাগবে তো এই পিন নাম্বারটা চলে আসার পর তোমাদের আরেকটি এসএমএস লিখতে হবে ঠিক আছে সেম ভাবে লিখবে আর ই ভি দেন আরেকটা স্পেস দিয়ে তোমাদের ইয়েস লিখতে হবে ঠিক আছে ওয়াই ই এস দেন তোমাদের আরেকটা স্পেস দিয়ে এই পিন নাম্বারটা লিখতে হবে ঠিক আছে এই পিন নাম্বারটা এখানে লিখবে সো আমি পিন নাম্বারটা দিলাম দেন আরেকটা স্পেস দিয়ে হ্যাঁ তোমরা তোমাদের কন্টাক্ট নাম্বার দিবে সো ধরো আমরা আমাদের একটা ফোন নাম্বার দেই 017 ধরো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার ঠিক আছে এটা হচ্ছে ধরো আমাদের কন্টাক্ট নাম্বার এটা আমি আন্তাজে দিছি সো তোমরা তোমাদের অ্যাকুরেট কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিবে যেটা সবসময় অ্যাক্টিভ থাকে আর এটা হচ্ছে গিয়ে তোমাদের এই ইয়াটা পিন নাম্বার যেটা বোর্ড থেকে পাঠাচ্ছে এখানে ইয়েস এখানে আর ইসি সো এই এসএমএস টা সেম ভাবে তোমরা আবার সেন্ড করে দিবে সেন্ড দিস এসএমএস 1642 ঠিক আছে এই সেম এসএমএস টা তোমরা আবার 1642 তে সেন্ড করে দিবে দেওয়ার পর তোমাদের কাজ শেষ ঠিক আছে তোমরা কনগ্রাচুলেশন তোমাদের কাজ শেষ এটুকুর পর সো ফার্স্ট অফ অল আবার বলছি এটা লিখতে হবে তোমাদের ইনফরমেশন দিয়ে দেন সেন্ড করবে এসএমএস এ দেন তার একটা পিন পাঠাবে পিন নাম্বারটা দিয়ে আরেকটা এসএমএস পাঠাতে হবে প্রথমে আরবি লিখবে দেন ইয়েস দেন পিন নাম্বার দেন তোমাদের কন্টাক্ট নাম্বার দেন এসএমএস টা আবার 1642 তে সেন্ড করে দিবে ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পর তোমাদের কাজ ফিনিশ মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট দেন তোমাদের ফলাফলটা রিভিউ করা হবে এন্ড তোমাদের যদি কোনো জায়গায় ভুল হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে বা রেজাল্ট তৈরির ক্ষেত্রে কোনো যদি ভুল হয় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পুনরীক্ষণ করে যদি রেজাল্ট চেঞ্জ হয় তাহলে তোমার রেজাল্টটা চেঞ্জ করে দিবে তবে এখানে একটা কোশ্চেন থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কিনা অর্থাৎ মানে ধরো তুমি পেয়েছো এ প্লাস আচ্ছা এ প্লাস বাদ ধরো তুমি পেয়েছো এ কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর কি এ মাইনাস বা এ চলে আসার পরে ই মাইনাস বা থ্রি পয়েন্ট সামথিং বা এই ধরনের কিছু চলে আসার সম্ভাবনা থাকে কিনা ঠিক আছে সো এই ক্ষেত্রে তোমাদের কোশ্চেনের আনসার দিয়ে দিচ্ছি না বোর্ড চ্যালেঞ্জ করলে হয় তোমার রেজাল্ট ভালো হবে ঠিক আছে না হলে আগেরটাই থাকবে কিন্তু রেজাল্ট চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই বা রেজাল্ট তোমার যদি কমেও তাও তোমাদের শিক্ষা বোর্ড সেটা কমিয়ে দিবে না সেটা যা আগে যা আছে ওইটাই রেখে দিবে ঠিক আছে সো সেক্ষেত্রে নিশ্চিন্তে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সো আশা করি কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে এ টু জেড তোমাদের বিস্তারিত বোঝাতে পেরেছি এন্ড আই থিঙ্ক এই ভিডিওটি দেখার পর একজন নার্সারির বাচ্চাও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে যদি তাদের টেলটক্সিন থাকে আর তোমাদের যাদের টেলটক্সিন নেই তোমরা আমার ফেসবুক পেজে এই যে এখানে দেখো এই যে এই পাশে এই যে ফেসবুক লেখা আছে এই যে এখানে আমার পেজ আছে
ঠিক আছে এইখান থেকে সরাসরি মেসেজ দিতে পারো ঠিক আছে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমাদের ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে সেখানে জাস্ট মেসেজ করে প্রথমে এটা জানাবে যে ভাই আমি বুক চ্যালেঞ্জ করতে চাই অন্য কিছু লিখবে না তাহলে আমি রিপ্লাই দিব না হলে হয়তো রিপ্লাই পেতে তোমার দেরি হতে পারে ঠিক আছে আমি আপনার মাধ্যমে বুক চ্যালেঞ্জ করাতে চাই আর যদি সিরিয়াস হয়ে থাকো ঠিক আছে তাহলেই কেবল তুমি যাবে না হলে দরকার নেই ঠিক আছে আর তো ওভারঅল সবকিছু মিলে এই ছিল সো আই থিংক সকলে ভালো আছো আর কার কেমন রেজাল্ট হয়েছে সো সেটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে জানিয়ে যাবে ঠিক আছে আর ওভারঅল নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভিডিও শেষে তোমরা যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা ফ্রিল্যান্সিং করে পার মান $200 থেকে $300 ইনকাম করতে চাও তোমাদের জন্য কিছু কথা বলবো ওগুলো তোমরা চাইলে শুনতে পারো আর যাদের ওই বেশি ইন্টারেস্ট নেই তারা এখনই স্কিপ করে চলে যেতে পারো সো ওভারঅল আমার আজকের এই ভিডিওর টপিকটাই পর্যন্তই ছিল এখন আমি বলেছিলাম ভিডিওর প্রথমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হ্যাঁ তোমরা যারা ফ্রিল্যান্সিং বা অনলাইনে ক্যারিয়ার করতে বা অনলাইনে একটা সাকসেসফুল ক্যারিয়ার করতে আগ্রহী বা স্টুডেন্ট বয়সে নিজের খরচ নিজে বেয়ার করতে চাও বা ফ্যামিলিকে একটা এক্সট্রা সাপোর্ট দিতে চাও মানে এক কথায় বলতে গেলে নিজেই এই স্টুডেন্ট বয়সে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা ইনকাম চাও মান্থলি 10,000 20,000 বা 30,000 যদি একটা আর্নিং চাও আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি সো সেটা অনলাইনে হিসাব হয় সো অনলাইনে যারা $200 থেকে $300 পার মান্থ আর্নিং করতে চাও সো তাদের এখন এই কথাগুলো কাজে লাগবে আর বাকিটা স্কিপ করে যেতে পারো তাদের দরকার নেই যারা সিরিয়াস অ্যান্ড অনলাইন স্টুডেন্ট বয়সে কিছু করতে চাও তারা এখন এই কথাগুলো মন দিয়ে শুনতে পারো সো তোমাদের মধ্যে যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই অলরেডি জানো যে আমি বর্তমানে ফ্রিল্যান্সিং করছি অ্যান্ড বর্তমানে আমি একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপিং করছি বিভিন্ন কোম্পানির জন্য পাশাপাশি আমি একজন ডিজিটাল মার্কেটার সিপিএম মার্কেটার আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আমার ব্যবসায়িক আইটি ফার্ম অ্যান্ড ব্যবসায়িক ই কমার্স কোম্পানি সো দুইটা আলাদা আলাদা কোম্পানি আমি এখন পরিচালনা করছি বা দুইটা কোম্পানির আমি এখন সিইও ঠিক আছে সো আমি যেহেতু বর্তমান সময়ে স্টুডেন্ট বয়সে ফ্রিল্যান্সিং করে একটা সাকসেসফুল পর্যায়ে রয়েছে এখন আমি চাচ্ছি তোমাদেরকে বিষয়টা শিখাতে অ্যান্ড একটা সাকসেসফুল গাইডলাইন তোমাদের দিতে যেটার মাধ্যমে তোমরা যদি আজ থেকে শুরু করো আগামী এক মাস পর থেকে তোমরা যাতে অন্তত তোমাদের হাতে $100 থেকে $200 দেখতে পারো ঠিক আছে সো তোমাদের জন্য আমি একটা ফ্রি কোর্সের আয়োজন করেছি সিপিএ পেইড মার্কেটিং এর উপর ঠিক আছে বর্তমান সময়ে সিপিএ মার্কেটিংটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা আর্নিং সেক্টর সো তোমরা যারা স্টুডেন্ট বয়সে ফ্রিল্যান্সিং করতে চাও এসে বিগিনার অবস্থায় আমি সাজেস্ট করবো সিপিএ মার্কেটিং দিয়ে শুরু করার জন্য সো আমার একটা পেইড কোর্স রয়েছে যেখানে আমার স্টুডেন্টরা আমার টোটাল 18টা ভিডিও রয়েছে পেইড কোর্সে সো তার মধ্যে 11 নম্বর ক্লাস করার পর থেকেই আমার স্টুডেন্টরা আর্নিং শুরু করে দিতে পারে অ্যান্ড আমার পেইড কোর্সের মূল্য আগামী এক মাসের জন্য $1,000 মাত্র যেটা কিনা অন্য যে কোনো সেক্টর থেকে তুমি করতে যাও অন্য কোনো ইনস্টিটিউট থেকে করো সর্বনিম্ন তোমার কাছে $10,000 রাখবে তাদের থেকেও অনেক বেটার ইনফরমেশন বেটার জিনিস আমি তোমাদের জন্য দিয়েছি মাত্র $1,000 তুমি আমাদের পেইড কোর্সে আসতে পারো আমি পেইড কোর্সে এখন আসতে বলছি না আমাদের ফ্রি কোর্স রয়েছে যেটা লিংক যেটা তোমাদের জন্য গিফট বলেছিলাম গিফট হিসেবে রয়েছে সো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সেই ফ্রি কোর্সটির লিংক পেয়ে যাবে ঠিক আছে সো তোমরা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও অথবা ফার্স্ট কমেন্টও তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেই ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে লিংকে ক্লিক করে সেখানে দুইটা লিংক পাবে একটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের লিংক আর একটা হচ্ছে পেইড কোর্সের লিংক সো তোমরা যারা চাচ্ছ যে আগে ফ্রি কোর্সটি করতে ঠিক আছে সো ফ্রি কোর্সে তোমরা কি কি পাবে আমি একটু শর্টকাটে বলি সেটা হচ্ছে যে কিভাবে সিপিএ মার্কেটিং করবে সিপিএ মার্কেটিংটা কি কিভাবে আসলো কোন কোন পদ্ধতিতে আমরা কাজ করব কোন কোন মার্কেট প্লেসে কাজ করব অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড মার্কেট রিসার্চ দেন কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স পাশাপাশি আমরা আমাদের এক মাসের আর্নিং প্রায় $3,500 ভাবতে পারছো বাংলাটাকে হিসাব করলে $3,500,000 এক মাসের আর্নিং আমরা সেই ফ্রি কোর্সে লাইভে তোমাদের সামনে উইথড্র করে দেখিয়েছি ঠিক আছে সো ওভারঅল সেই ফ্রি কোর্সটা করার পর তোমাদের মধ্যে যারা আগে থেকে এই সিপিএ মার্কেটিং সম্পর্কে টুকটাক জানো তারা অলরেডি আর্নিং শুরু করতে পারবে কারণ এই ফ্রি কোর্সে আমরা এতটুকুই ভ্যালু তোমাদেরকে প্রোভাইড করেছি যেটা কিনা একটা পেইড কোর্সে থাকে অ্যান্ড বিভিন্ন আইটি ইনস্টিটিউট তোমাদেরকে জাস্ট এটুকু শেখানোর জন্য $4,000 থেকে $5,000 নিয়ে নেয় আমি টোটালি ফ্রিতে তোমাদের জন্য ওইটুকু উন্মুক্ত করে দিয়েছি কারণ আমি বলেছি গিফট দিব তোমাদের ঠিক আছে কারণ আমি যদি ভালো একটা জিনিস তোমাদের না দেই সো আই থিংক তোমরা বুঝতে পারবে না যে গিফটের মূল্যটুকু কতটুকু সো যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আগে থেকে একটু আইডিয়া আছে বা জানে ঠিক আছে এন্ড সিপিএ মার্কেটিং সম্পর্কে যারা একটু হলেও জানে তারা এটার গুরুত্ব বুঝতে পারবে ঠিক আছে সো আমি কথা দিচ্ছি যদি আজকে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নাও তাহলে আজ থেকে এক মাস পরে তুমি এর রেজাল্ট আই থিংক বুঝতে পারবে কারণ আজ থেকে আমিও এক বছর আগে আমি জিরো ছিলাম সো এই এক বছরে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি কিন্তু এই এক বছরের মাথায় আমার নিজের দুইটা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন সাকসেসফুলি রান হচ্ছে আমি নিজে ওয়েব ডেভেলপমেন্ট করছি ওই ওয়েব ডেভেলপমেন্ট থেকেই আমার পার মান্থ লাখের উপরে চলে আসছে আমি একজন সাকসেসফুল সিপিএ মার্কেটার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করছি অনেক কিছু করছি বলে বুঝাতে পারবো না আর ইউটিউব চ্যানেল তো আছে দেখতে পাচ্ছ $1,00,000 সাবস্ক্রাইবার রয়েছেন এটা থেকেও মান্থলি $100 আমার আর্নিং হয়ে যাচ্ছে সো ওভারঅল আমিও কিন্তু আজ থেকে এক বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিপিএ মার্কেটিং দিয়েই শুরু করেছিলাম সো সেই সিদ্ধান্তটা যদি আজকে তুমি নিতে পারো দেন তুমিও আজ থেকে 5-6 মাস পরে হয়তো আমার মতো এই পজিশনে চেয়ারে বসে তুমিও হয়তো তোমার ভিউয়ার্স বা তোমার যে মিডিয়া রয়েছে তাদেরকে এই কথাগুলো বলতে পারবে
ঠিক আছে সো এখন সিদ্ধান্ত তোমার তুমি কি করবে নিজের ভালো যদি বুঝতে চাও বা স্টুডেন্ট বয়সে একটা সাকসেসফুল ক্যারিয়ার করতে চাও এন্ড কিছু একটা যদি করতে চাও এন্ড ফ্যামিলিকে একটা এক্সট্রা সাপোর্ট দিতে চাও তাহলে আমাদের ফ্রি কোর্সটি করে ফেলো দেন তুমি সিদ্ধান্ত নাও যে টেট কোর্স আসবে কিনা এন্ড অ্যাডভান্স লেভেলে শিখে তুমি আর্নিং শুরু করবে কিনা ঠিক আছে সিদ্ধান্ত সম্পূর্ণই তোমার তোমাকে কেউ জোর করছে না কিচ্ছু করছে না আমি চাচ্ছি আমি যেহেতু স্টুডেন্ট বয়সে এত দূর আসছি সো আমি চাচ্ছি আমিও আমার বয়সে যারা রয়েছে তাদের সাহায্য করতে সো আমার জাস্ট এতটুকুই চাওয়া যে আমার বয়সে যারা আছে আমি তাদের নিয়ে সামনে যেতে চাচ্ছি কারণ বাংলাদেশের বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর চাকরি করে মানুষ কিন্তু ধরো বিসিএস করলে এই করলে সেই করেও কিন্তু মানুষ পার মান্থ 50,000-60,000 উপরে বেতন পায় না আর অ্যাজ এ বিগিনার অবস্থায় তুমি তোমার এডুকেশন কমপ্লিট করার পর যখন চাকরির ক্ষেত্রে যাবে সেক্ষেত্রে হাই স্কুলে 25,000-30,000 চাকরির বেতন হয় সো সেক্ষেত্রে আমি যদি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আমিও কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট সো এই বয়সে যদি আমি প্রায় 100,000-এর উপরে আর্নিং করতে পারি আমি কত আর্নিং করি সেটা আমি এক্স্যাক্টলি বলবো না কারণ পাবলিক প্লেস এগুলো বলা উচিত না সো ওভারঅল আমি এই স্টুডেন্ট বয়সে পারি জাস্ট 1 বছর অনলাইন ক্যারিয়ার সো সেক্ষেত্রে তুমিও পারবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে সো এখন যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রি কোর্স পেড কোর্স দুটারই লিঙ্ক আছে আগে ফ্রি কোর্স কমপ্লিট করো দেন পেড কোর্স আসতে পারো আর যদি চাও না আমার উপর বিশ্বাস আছে ভাইয়ের উপর বিশ্বাস আছে সো সেক্ষেত্রে তোমরা পেড কোর্স নিতে পারো ঠিক আছে সো আপাতত আমাদের কোর্সের মূল্য এই লাস্ট 1 বছরের সরি 1 মাসের জন্য আমাদের 1,000 টাকায় আমরা এখন দিচ্ছি পেড কোর্সটা আর সামনের মাস থেকে তোমরা যারা নিবে মানে সরি মার্চ মাস থেকে ফেব্রুয়ারিতে চলে আসছে তো তাদের ক্ষেত্রে 10,000 টাকা হয়ে যাবে রেগুলার প্রাইস পেডটা ঠিক আছে আর ফ্রিটা তো ফ্রি যেটা অন্যান্য সেক্টরে তোমাদের ওই 10-ই নিত সো ওভারঅল তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা অলরেডি চলে গেছে আমাদের ওয়েবসাইটে ঠিক আছে আর কিভাবে আমাদের ওয়েবসাইট ইউজ করতে হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবে বা একটা ভিডিও লিংক পাবে তোমরা ওই ভিডিওটা দেখে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ওয়েবসাইটটা কিভাবে ইউজ করতে হবে বা কিভাবে একটা ফ্রি কোর্স ইনরোল করতে হবে বা পেইড কোর্স কিনতে হবে ঠিক আছে সো ওভারঅল চলে যাও এন্ড কাজে নেমে পড়ো ইনশাল্লাহ সময়ের মূল্য দাও মানুষ তোমাকে মূল্য দিবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা সালামু আলাইকুম